র‍্যাব সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ পরিবনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর তাকে আদালতে কখন নেওয়া হতে পারে? ধন্যবাদ তুলি। আপনি যেমনটি বলছিলেন, এখানে আপনি জানেন যে গতকালকে কিন্তু রাজ এবং পরিমণিকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু মামলাও করা হবে। র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে যে মামলাটি দেখানো হবে সেই মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হবে এই বিষয়টি জানানো হয়েছে। শুধু একটি মামলা নয়, একাধিক মামলা হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে সকালে র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক, যিনি তিনি আমাদেরকে পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। আর আপনি জানেন যে গতকাল রাতে তারা আসলে অভিযান পরিচালনা করেছে, বিকেল থেকেই তাদের ওখানে অভিযান পরিচালনা করেছে। আপনাকে দেখাতে চাই, আমি ঠিক র‍্যাব হেডকোয়ার্টারের সামনেই আছি, আমরা সব গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। আর আপনি যেমনটি বলছিলেন তাকে কোর্টে দুপুরের মধ্যে নেওয়া হবে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আর 12টা থেকে 12:30টার মধ্যে র‍্যাব একটি সংবাদ সম্মেলন করবে, সেখানে আমাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। আপনি জানেন যে গতকালকে কিন্তু বিকেলের দিকে তাদের পরিমণির বাসায় অভিযান পরিচালনা করা হয়, সেখান থেকে বিপুল পরিমাণ মদ এবং নামি দামি যে বিদেশি ব্র্যান্ডের মদ সেটিও কিন্তু তারা জব্দ করা হয়। আরেকটি বিষয়, সেখান থেকে আরও তথ্য পাওয়ার পরপরই সেই প্রযোজক রাজের বাসায় তারা অভিযান পরিচালনা করে র‍্যাবের পক্ষ থেকে এবং সেখানেও কিন্তু বিপুল পরিমাণ মদ পাওয়া যায় এবং সীসার যে সরঞ্জামাদি সেটাও কিন্তু উদ্ধার করা হয়। এই পুরো বিষয়গুলো নজরদারির মধ্যে রেখেছে র‍্যাব ফোর্সের পক্ষ থেকে এবং এদের সাথে আরও যারা যারা সম্পৃক্ত আছেন এই সব ঘটনার সাথে তাদেরকেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। আমরা সকালে আজকে লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 12টা থেকে 12:30টার মধ্যে তারা একটি সংবাদ সম্মেলন করবেন, সেখানে বিস্তারিত জানানো হবে। আর আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সেই মামলা দুজনকে গ্রেফতার দেখানো হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা হবে। আর আপনি জানেন যে তারও আগে গতকাল বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিমণির বাসায় অভিযান পরিচালনা করে এবং পরে সন্ধ্যায় পরিমণিকে আটক করা হয় এবং যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরিমণিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয় এবং পরিমণি এখনও র‍্যাব সদর দপ্তরেই আছে, তাকে দুপুরের মধ্যে কোর্টে নিয়ে যাওয়া হবে এই বিষয়টি আমরা জানতে পেরেছি। তো আমরা সব গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষা করছি, এখানে লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক তার জন্য তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আমাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে মামলার বিষয় আসেও তিনি আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাবেন। এই ছিল আমার কাছে র‍্যাব সদর দপ্তর থেকে এখনকার মতো সর্বশেষ খবর।